সকালবেলায় দোকান বেরিয়েছি, দেখো সামনে দুটো নিচে ছিল, একসঙ্গে ভয় দাঁড়িয়ে পড়েছিল, চালে উঠে গেছে। সো গাইস, দোকানে এসে কিন্তু নানা ধরনের কাজ মানে কাজ পড়ে যায়, ধরো দোকান খোলা, দোকান গুছানো, তারপরে আছে পাখিগুলোকে খেতে দেওয়া, পাখিগুলোকে মানে খাবার দেওয়া, মুরগুলোকে খাবার দেওয়া, জল দেওয়া, তো নানা রকমের নানা ধরনের কাজ বসে পড়ে। তো কাজগুলো করার পর এখানে এসে দোকানে বসলাম। আর সব থেকে বড়ো কথা, তোমাদেরকে যে নিত্য নতুনভাবে কোনো ব্লগ দেবো সেটাও আমি হয়ে উঠতে পারি না, তো যতটা চেষ্টা যতটা পারি ততটা তোমাদের মধ্যে শেয়ার করি। আর দোকান করে, হ্যাঁ একটা কথা বলি, দোকান করে কিন্তু মানে কিছুটা অভিজ্ঞতা হয়েছে মানুষ চেনার, ঠিক আছে। কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু নিজেদের লোক, একদম মানে খাস লোক বলতে পারো, যে আর নিজেদের বলতে সেরকম কিছু হয় না, বন্ধু বান্ধব এরাই হয়, তো তারা কিন্তু পেছন থেকে ছুরি মারতে খুব ভালোই পারে, এটা কিন্তু তোমরাও জানো। আর যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে হয়তো কেউ আছো যে এই ভিডিওটা দেখছো বা নাও দেখতে পারো, কারণ জানি তোমরা দেখবে না, কারণ আমাকে তোমরা ভালোভাবে চেনো, ছোটো থেকে চেনো, ছোটো থেকে জানো, যার জানো কিন্তু তোমরা ভিডিওটা নাও দেখতে পারো, তো তাদের উদ্দেশ্য করেই বলছি কথাটা। তো ছোটো থেকে কিন্তু তারা আমাকে দেখে আসছে, আর তারা কিন্তু এখন গিয়ে মানে মেন যে পয়েন্টে এখন আছি সেই পয়েন্টে এসে কিন্তু পিঠে ছুরি কাটছে, ঠিক আছে। তো কথাটা বলে অনেক কারণ আছে যেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী, চলো ক্ষমা করে দিও। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আমি তো একদম বিন্দাস আছি, যতই যাই করুন না কেন আমি তো বিন্দাস থাকবোই, আর বিন্দাস আছি যখন বিন্দাস থাকবোই, কারণ বেশি টেনশন নিয়ে বেশি লাভ নিয়ে আমার লাভ দেখি না। পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন হাসি ফুর্তি নানা রকমভাবে আনন্দ করে কাটিয়ে যাও, যে যা করে করে যাক, তাদের মতো করতে দাও, আমি আছি আমার মতো, অন্যরা আছে, তো ওরা যদি কিছু করে আমি আমি তো কিছু করবো না উল্টে, কারণ আর কিছু বলার নেই। তো চলো ওদের কথা বাদ দাও, ওইদের বাদ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সো গাইস, বদ্রি পাখিগুলোকে হাঁড়ি দিতে হবে, কারণ দুটো হাঁড়ি আছে মাত্র, অনেকগুলো সেট আছে, তো আধারে ডিম বাচ্চা করবে, বর্ষাকাল পড়ে গেছে অলরেডি, তোমরাও জেনে গেছো। তো ডিম বাচ্চা করার জন্য কিছু হাঁড়ি কিনে আনবো ফুলতলা থেকে, দিন ফুলতলা যাবো। চলো ফুলতলা থেকে এসে দেখা হচ্ছে, হাঁড়িগুলো কিনতে যাবো, কারণ আজকে রবিবারের বাজার প্রচণ্ডভাবে ভিড় হয়, তোমরা যাচ্ছো সোমবার, আর রবিবার ভিডিওটা করলে তবেই তোমরা সোমবার আপডেটটা পাবে, কারণ একদিন আগের আপডেট তোমাদের দিতে হয়। চলো গিয়ে কিন্তু দেখা হচ্ছে পাখিরাটের ভিডিও, আবারও বলছি পাখিরাটের ভিডিও পরের সপ্তাহ থেকে কন্টিনিউ আসবে, আর যার জন্য কিন্তু ওই ব্লগিং সেট আপটা কেনা, কারণ হচ্ছে কি ফোনে তো ভিডিও করা যাচ্ছিল না, প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছিলো, যার কারণে ব্লগিং সেট আপটা কিনেছি। তো চলো তোমাদের সুবিধার্থে এগুলো কিনলাম, তোমরা অবশ্যই সাপোর্ট করো, ইউটিউবে আসার পর সাপোর্ট বলতে কি যেসব 30-35 জন ভিডিওটা দেখছো ওটাই আমার কাছে অনেক, তো দেন তোমরাই দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। চলো যে যাই করুক, আমাকে আমার কাজ করতে হবে, আমাকে দোকানে বসতে হবে, দোকান খুলতে হবে, কারণ এটাই আমার কাজ, আর তোমাদেরকে ভিডিও দিতে হবে পার ডে। চলো যাই হোক, 30 জনের ভালোবাসা নিয়ে ভিডিওটা স্টার্ট করছি, 30 জনকেই ভিডিওটা তোমরা 30 জনে দেখো, এইটুকুটা আশা করবো 30 জন দেখার, কি করবো ভাইস, যতটা পারি ততটা তো দিই, আর এই 30 জনের ভালোবাসাটাই আমার কাছে অনেক। চলো দেখতে, এখন হয়ে গেছে সন্ধ্যের, তো দেন এখন মানে বিকালে এসেছি, অনেকক্ষণ তো হাটে যাবো বলে মানে হাটে না ওই যে ভাঁড় কিনতে যাবো, তোমাদেরকে সকালে বলেছিলাম দুপুরের দিকে যে বিকালে যাবো, তো ভাবলাম যে বিকালে যাবো, কিন্তু বিকালে এতটা হাটবার মানে এতটা আজকে ভিড়, ভোটের জন্য সবাই বাড়ি এসেছে, হাটে তো এত পরিমাণে ভিড় যে আমি রাস্তা থেকে বেরোনোর মানে চান্স পাচ্ছি না, মানে ভিড় প্রচণ্ড পরিমাণে, এত পরিমাণে গাড়ি যাচ্ছে, যার কারণে কিন্তু ভয় লাগছিলো, যার জন্য আর যাইনি। আর হাটে তো ভিড় একটু জামাটা হলে তো সাইকেল পরে সাইকেল নিয়ে যাওয়ার সময় আর ফাঁড় ফাঁড় নিয়ে আসবো, কোথাও ফেটে ফেটে যাবে, যার কারণে যাইনি। দেন ওইটা কিন্তু কালকে আমি মানে কালকে ফাঁড়টা সেটিং করবো, তো ভিডিওর মধ্যে থাকবে তোমরা দেখবে। আর গাইস, এখন আছি দোকানে বসে, আর পরে একটা ফোন করেছিল পরেই আসবে, পরে আসো, দেখে একটু ছোট্ট মতো খাওয়া দাওয়া চলবে, তিন তার পরে আবার বাড়ি যাবো রাত্রে, তো যা যা করবো এরপরে যা সব কিছু ভিডিওর মধ্যে থাকবে, আশা করছি তোমার ভিডিওটা দেখো। আর মানে সারা বিকেল পরে কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য মানে ক্ষমা করে, এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, আর এত পরিমাণে ভিড় যাওয়া ভাবনা কিছুতেই যাওয়া হয়নি, বসে বসে দিন কাটছে আজকে সারাদিন। চলো দেখতে যাবো। সকালে আজকে মনে হচ্ছে দুধ ভাত খাওয়া হচ্ছে, সামনে পাখা চলছে, খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি আছে, অ্যাকচুয়ালি বাড়ি এসেছে অনেকক্ষণ, একটু কাজে ব্যস্ত পড়েছিলাম, টেনশনে খাওয়া হয়ে গেছে। চলো খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গেলে যেন শুতে যাবে, টমিকে খেতে দিতে হবে, তারপর আসবো। টমিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাচ্ছে, ওটা দুড়ি দিয়ে বাঁধতে হবে, রাত্রেবেলা দুমি দিয়ে ঘরে ঢুকবো, রান্না করে যাচ্ছে দুমিটা, চলো দুমিটা আনতে যাই। চলো খাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে, এটি দেখো এখানে না রাত্রে করে না জল দিলে না, রাত্রে সারা রাত ঘুমোতে দেয়নি, সারা রাত কাঁও কাঁও করে চিল্লায়, একটু মাঠের দিকে নিয়ে আসলাম হাওয়া খেতে, কারণ এটা প্রতিদিনের অভ্যাস, এই দিক যদি না ওকে চেন ধরে নিয়ে আসা হয় ও মোটামুটি আর উঠবে না উপরে, বেশি দূর যাবে না, এবার এখান থেকে টান মারবে, এবার টিকিয়ে নিয়ে একদম সোজা ঘর, একটু জল দিয়ে দিয়েছি যাতে গাটা ঠান্ডা হয়, এত পরিমাণে না হলে চিল্লায় কাঁও কাঁও করে যাবে, কাউকে ঘুমোতে দেবে না, এমন বদ অভ্যাস, জল মোটামুটি দিতেই হবে ওর গায়ে, ওর গরম হয় না কী হয় কে জানে, কিছু নেই ওখানে, আসতে বাবা এত ক্ষমতা কাজে।
আপাতত কিন্তু টমেটো ঢোকানো হয়ে গেছে, আমি এবার চাবি দিয়ে দিলাম পিছন থেকে রান্না করা চাবি ঢুকে, মানে টমেটো ঢুকে চাবি দিতে হয়, অনেকটা ছোটো আছে যার কারণে ভেতরে রাখতে হয়, এখন দুদিন ভেতরে রাখি আর ও বাইরে থাকতে যায় না, একদিন তার তো চারটের সময় মানে ছেড়ে দিয়েছে মা ওকে, সারা রাত মানে চেল্লি চেল্লি মাথা খারাপ হয়ে সারা রাত নাই ভোর মানে চারটে থেকে, আমি সেই দিনকার উঠে যাবো, সেই দিন আবার আমিও উঠে সাড়ে চারটে মানে চারটে থেকে উঠে বসেছিলাম ওর জন্য, শুধুমাত্র কাউকে না বলার মতো চলছে, তো আমি চাপে দিলাম মা চাপে দিয়ে আসলো, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাচ্ছ আগামীকাল, ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলের নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একদম কাঁচা লঙ্কা দিয়ে বেড়ে দাও, চলুন টাটা গুড নাইট, ভালো থাকবেন।